এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে, অযথা নিজের পাছায় এবং মনে কোনো কথা লাগাবেন না। হাই বালা, সব বালা থাকতে না, বালা থাকতেব আমার চ্যানেলে, আইলি বালা থাকতেব। ইয়ে বড়ি আচ্ছি বাত কই ইয়া। ঠিক আছে, আমরা ইন্টারনেটে ভিতরে বিভিন্ন ধরনের বদি দেখছি। স্নান করি না বদি, শোল মাছ না বদি, আজকে সেকেন্ড স্যাটারডে না, আমাদের ভার্চুয়াল খাওয়ান খাওয়াই দিন না বদি অব্দি দেখছি। কেটে তো হবে তোমাদের, চলো চলো, নাও 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 নাও। আজকা যারে লোমু, সে আমাদের মধুতি বদি। তো চলো দেরি না করে আমাদের ফায়ার বদির ফায়ার রান্দা দেখি। আর হারবিকের সামনে রাখি, সো কিন্তু একটু পাবো ড্রপ দিন লাগবো দিয়ে দিতে করে। আর তোমরাও মন ক্যাবি মানুষ হবে, আমি মজা আয়েগা না ভিড়ো। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আপনার চিকেনের নতুন রেসিপি, আর রেসিপিটার নাম আমি দিয়েছি শুধুমাত্র আমি, রাম চিকেন। তো ইন্টারনেটে তোমরা সবাই দেখেছো বিয়ার চিকেন, কিন্তু রাম চিকেন কি কেউ কোনো দেখেছো? আসতে স্টুডেন্ট যখন কা সায়েন্টিস্ট হয়ে থাকা, এক্সপেরিমেন্ট তো রান্না করে বিক্রি হইব। আমরা এই মধুতি সায়েন্টিস্টের মধ্যে এক্সপেরিমেন্ট করে এই সায়েন্টিস্টের তে ধান পারছি মাংসর মেন জিনিস মদ। ভাগ্য ভালা আমার জুতাটি ফাও নাই, কারণ এসব কাজ দেখলে জুতা অটোমেটিক হাত হয়ে পড়ে। ইসকি মাকা ভোলা চেহারা। তোমার চিকেন কমপ্লিট, এটা বারে লোকে আমি নামিয়ে নেব। উফ, ঝুটটা হয়েছে না? উফ দারুন দারুন দারুন। আরে বোন রান্না করছো খালি মুখ দিয়ে উপভোগ করতেছ, একটু খাই হইলা? রানচত তুই সায়েন্টিস্ট, নতুন এক্সপেরিমেন্ট করেছিল মদ দিয়ে মাংস রানচত, খায়াল একটু খায়া দেখ না বেশ রান লেগে মনে হয়। ইয়ে বড়ি আচ্ছি বাত কই ইয়া। দেখো এই যে হচ্ছে আমাদের রাম চিকেন, আর চিকেনটা দেখতে যেমন অসাধারণ, আশা করছি খেতেও সেরকম অসাধারণ হবে। সফটনেসটা দেখো, আমি জানি না বস্তু লাকেটা, কিন্তু মানুষ রূপেতে আমরা মুরগি মুরগি কই, আরে মুরগি বানাইছে, আরে মুরগি বানাইছে, আরে মুরগি বানাইছি। অ্যাকচুয়াল মুরগি দেখতে এমন তোর হয়, যদি হয়ে চিকেন খাইতেছে অরিজিনালি, হ্যাঁ এই চিকেন বানানি চেন ভিতরে মুরগি কোনো। সোশ্যাল মিডিয়াকে চোদে একটা গালি আছে না, এই গালিটা এই হেল লাগবে একমাত্র বানানো হয়েছে, মানে এই গালিটা তখনকা বানানো হয়েছে, তখনকা যে বানাইছে না, হে স্বপ্ন দেখছে যে এমন তোর একটা কুমড়া, এমন তোর একটা মুরগি, আর এমন তোর একটা ব্যাবলা, আয় সেরা কইব। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো মদ দিয়ে চিকেন রান্না করে। বাড়ির ভিতরে যদি এমন ধর এক্সপেরিমেন্ট করো তাহলে আছে না মদের পুতলা, তুমি আছে না বাড়ির বাইরে থাকবা বুঝছো নি, আর মদের পুতলা তোমার ভিতরে ডিফারেন্ট ধরনের কিতা থাকবে দূরই। মদের পুতলা ফুটকির ভিতরে আছে না বেন্দ্রা বাড়ি থাকতো না, আর কালারটা আছে না নীল থাকতো না, একদম ট্যাটুর মতন, কিন্তু তোমার ফুটকি থাকবো। কি বাবু তো শেষ হয়েছে কা? আরে না বিয়ার দেয়া ডিম পাতা তো রয়ে গেছে। আবে সালে রান্না কন্না বার বুঝি হইতেছি না, চিলিং করে মানুষ বিয়ার খায়া, তারা রান্না ঘরের ভিতরে বিয়ার দেয়া রান্ধে, বিয়ার দেয়া ডিম ভাজা, ডিমের কি বাক্য বাল।
কড়াইটা দেখছো নি, কড়াইটা দূরা কড়াই না শস্য নিটা ধানাটা এ বড় সাইন্টিস্ট তো লিগে মন তোর সাসপেন্ড বানাই আনছে অর্ডার দিয়া আবে সালে তোমার লাভ এট ফার্স্ট সাইট যদি বাইরে ভিতরে হয় না তখনকার সংসার অবস্থাটা ঠিক এইরকম হয় ये बड़ी अच्छी बात कही है আমরা তো দিন ভুল আসলাম ভুল ভুল আমরা সব ভুল দেখছি ভুল শুনছি ভুল ভুল সব আমরা পুরো ভুলের ভিতরে আসলাম ভাই না না মদ দিয়া মাংস খানা মদের ভিতরে মাংস ডোয়াইতে ডিম দিয়ে বিয়ার খানা ডিমের ভিতরে বিয়ার ডোয়াইতে তো বাতা তরকারির ভিতরে কেলিয়া তো ভেজাবে বাতা তরকারি এক লাগে এলাম না উমা মদ দিয়ে মাংস রাঁধছে অনেক যদি মদ দিয়ে ডিম না রাঁধে ডিমে খারাপ পাইব তো লিখুন মদ দিয়ে ডিম বাজা খাও হেডা খাও কিডনির যদি শোক থাকতো না কিডনির শোকটি এমন হয়ে নিলে খাও নি তোমরা কিডনিকে ফল লইলে আর কি এগুলো নিচে টপ টপ করে বলছে না এগুলো সব কিন্তু ওল্ড মার্ক মনে হচ্ছে একটু তিতো তো হবে বাট ঠিক ঠিক এমন তোর একদিন কাছে না উটকি দিবি মুখ দিয়ে একটা কিনে আর ফুটকি দিয়ে একটা দিয়ে বেরিয়ে দেবো গা আর আমি নিয়ে নিয়েছি কিছুটা কালো জিরা এবার আমি ওল মগটাকে খুলে ওল মগ দিয়ে ময়দাটাকে আমি মাখাবো তোমাদের সামনে কিন্তু সিলটা ওপেন করলাম নতুন বোতল গজব বেজতি হে হে ভগবান এই শক্তিটা কি থাকতে দেখে লিছো মদ দিয়া মাংস বিয়ার দিয়া ডিমের বড়া মদ দিয়া ডিমের বড়া তারপর দিয়া মদ দেয়া লুসি মা লুসি মা হে ভাই ভাই লুসির লোক তো মদের কোনো সম্পর্কই নাই লুসির করতে গান তোমরা ভাই যাই হোক যাই হোক ভিডিওটা আজকে এক দূরই তো কোনো হেট নাই কেউ কোনো কিছু না জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে এই ভিডিওটা বানানো হয়েছে ঠিক আছে তা আজই মাথাকার ভিতরে লই এলেও আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করো না কোয়েন দিকে কি করতে না আমার কাছে তো আর টেস্ট আছে না সাবস্ক্রাইব করে রেখে দিবা বেল অ্যাকাউন্টটা টিপ দিয়ে রেখে দিবা লাইক করে দিবা আর যদি বেশি ভাল লাগে কোন পার্টটা ভাল লাগে কমেন্ট করে সেটা জানাও একটু শেয়ার টেয়ার করে দিও সবাই ঠিক আছে তো আর দেরি করি না বাই